স্থায়ী কমিটি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি চলবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার খালেদা জিয়ার সাজা ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন এদিকে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে অশ্রুষিক্ত হয়ে পড়েন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় সম্মেলনে উপস্থিত মোয়াজিম হোসেন আলাল নীলুফার চৌধুরী মনি ও বেবি নাজনীন সহ অন্যান্য নেতিকর্মীদেরও কাঁদতে দেখা গেছে এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ রায়কে প্রতিহিংসামূলক রায় বলে উল্লেখ করেন এর আগে রাজধানী বক্সিবাজারের বিশেষ আদালতে জিয়া অরফনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ছয়শো বত্রিশ পৃষ্ঠার সারাংশ পরে খালেদা জিয়াকে পাঁচ বছরের জেল দেওয়া হয় এছাড়া তারেক রহমান সহ বাকি পাঁচ আসামির দশ বছরের সশ্রম কারাদণ্ড ও একই সঙ্গে তাদের দুই কোটি দশ লাখ একাত্তর হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত ভিডিওরি দেখার জন্য ধন্যবাদ এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু